সবাই আশা করছি ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, বেশ কিছুদিন ধরে চিন্তা করছি এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। ইউনিভার্সিটি থেকে আমরা যখন পাশ করে বের হই, আমাদের পকেট ভর্তি টাকা থাকে, ঠিক আছে? যে যে কোনো আপনি যে কোনো ইউনিভার্সিটি থেকে যখন পাশ করে বের হবেন, আপনার পকেট ভর্তি টাকা লাখ লাখ টাকা, ঠিক আছে? আপনার জন্য সার্কুলার দিবে বিভিন্ন প্রতিষ্ঠান, বসে আছে কখন ওই ছেলেটা বের হবে আর আমি সার্কুলার দিব। একটা পোস্টের জন্য সার্কুলার দিব, 100টা পোস্টের জন্য সার্কুলার দিব, দিয়ে ও যে ওর কাছে লাখ লাখ টাকা আছে, আমার কাছে তো সে জানে যে লাখ লাখ টাকা আছে, এখন ওর কাছ থেকে টাকাগুলো কিভাবে হাতাইতে হবে, ঠিক আছে? টাকা হাতানোর জন্য প্রতিষ্ঠানগুলো বসে আছে, আপনি যখন বেরোবেন আপনাকে খপ করে ধরবে। প্রতিষ্ঠানগুলা মানে আবেদন ফির জন্য 1,000-1,500 টাকা করে নেয়, সব প্রতিষ্ঠান না, বেশ কিছু প্রতিষ্ঠান, বিশেষ করে পাওয়ার সেক্টরের যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো। আমরা বিভিন্ন জায়গায় অনেক ভালো ভালো মানুষ বসে আছে, অনেক ভালো ভালো বক্তব্য দিচ্ছি, যাদের কাজ করার সুযোগ আছে এখানে, যারা কিছু করতে পারবে এখানে, মিডিয়াতে গিয়ে ভালো ভালো বক্তব্য দিচ্ছেন, বাট এই জায়গাটাতে আপনার যে কিছু করার আছে সেটা আপনি একবারে চিন্তা করছেন না। একটা ছাত্রের পরীক্ষা নেওয়ার জন্য 1,500 টাকা কি আদৌ প্রয়োজন আছে? সরকার আমাকে প্রায় বিনা খরচে আমাকে পড়াশোনা করাইছে 25-26 বছর, এরপরে চাকরির অ্যাপ্লিকেশনের জন্য আমাকে এইখানে কি কিছু করার নাই সরকারের? কিছুদিন আগে সরকারি চাকরিতে যে আবেদন ফি ছিল, এটা নবম দশম গ্রেডের জন্য, তাদের মানে পিএসসি যারা নন ক্যাডার পোস্টের নবম দশম গ্রেডের জন্য একটা রুল ছিল যে 500 টাকা, দুইটা কম্বাইন্ডের জন্য 500, এরপরে দশম 11 থেকে 12 ছিল মনে হয় 300, এরকম 200, তারপরে 100, এরকম ছিল। তো এরপরে 2022 সালে এসে সেটাকে একটু বাড়াইলো, আলাদা করলো। আলাদা করে কি করছে, যে নবম গ্রেডের জন্য নন ক্যাডার নবম গ্রেডের জন্য করছে 600 টাকা, ঠিক আছে? নবম গ্রেড এবং তদূর্ধ্বদের জন্য করছে 900-600 টাকা, এবং দশম গ্রেডটা আলাদা করছে, আলাদা করে 500 টাকা করছে, 100 টাকা বাড়াইছে নবম গ্রেড এবং তদূর্ধ্বদের জন্য। এখন একটা ছাত্র যখন পাশ করে যখন বের হয়, মানে যারা এখন বড় বড় পোস্টে আছেন, তারা হুট করে তো আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যান নাই, তাই না? আপনি অবশ্যই নবম গ্রেডে জব করছেন, তারপরে আপনি উপরে পোস্টে গেছেন, তাই না? সো আপনিও এক সময় অ্যাপ্লিকেশন করছেন, অ্যাপ্লিকেশন করে আবেদন করে আপনি নিশ্চয়ই একটা আবেদনে আপনি একটা বিসিএসএ বা একটা একটা চাকরির আবেদন করে আপনি হুট করে পেয়ে যান না, তাই না? অনেকেই পাইছে হয়তো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় না। তো যেটা করি আমরা, যে অনেকগুলো আবেদন করতে হয়, ঠিক আছে? ধরেন অনেক সময় এমন হয় যে একটা পোস্ট মানে একটার সার্কুলারে দেখা গেছে গেছে যে দুইটা পোস্ট আছে। এখন হাজার হাজার স্টুডেন্ট বের হোক এক একটা সাবজেক্টের, যদি আমরা প্রতি বছরে ধরি, তো এক একটা সাবজেক্টের যখন স্টুডেন্ট গুলো বের হয় দুইটা পোস্টের বিপরীতে, যখন দেখা গেছে যে পাওয়ার সেক্টরের চাকরি হিউজ স্যালারি দেয়, ঠিক আছে, 1,500 টাকা হচ্ছে আবেদন ফি, আবেদন ফি 1,500 টাকা, দুইজন নিবে, তো এর জন্য দেখা গেছে যে 3,000-4,000-5,000-10,000 স্টুডেন্ট আবেদন করতেছে, 1,500 টাকা করে ফি নিচ্ছেন আপনারা। তো একটা স্টুডেন্ট যখন আবেদন করে, ধরেন তার মাসে 1 থেকে 2টা তার বা 3টা আবেদন করতে হয়, আপনি যদি 1,500 টাকা করে নেন বা 1,000 টাকা করে নেন, 3-4টা আবেদন করতে তার 4,000 টাকা লাগে। 4,000 টাকা দিয়ে দেখা যায় যে ওই যে যে ছেলেটা বের হয়েছে তার তো এখন কোনো বেকার, সে তার কোনো কাজ নাই, ইনকাম সোর্স নাই, ঠিক আছে? সে এখন পড়াশোনা করছে একটা চাকরির জন্য, তো তার হাতে তো মানে পকেট ভর্তি টাকা নিয়ে সে বের হয় নাই যে আপনাকে প্রতি মাসে 3-4 হাজার করে সে ফি দিবে, দিয়ে আবেদন করে সে চাকরিটা নেবে।
সেইখানে আমার মনে হয় যে যাদের স্কোপ আছে করার, তারা এই জায়গাটাতে কিছু করার সুযোগ আছে। ঠিক আছে, তাহলে সবাই যে করবে কাজটা তাকে সবাই আশা করি মনে রাখবে। তো আবেদন ফিটা দেখেন, অনেকেই 200 টাকা দিয়ে আবেদন ফি দিয়ে নি, কিন্তু পরীক্ষা নিচ্ছে, তারাও পরীক্ষা নিচ্ছে এবং ভালো পরীক্ষা নিচ্ছে। তা আপনি নিচ্ছেন 1500 টাকা, আরেকজন নিচ্ছে 200 টাকা দিয়ে পরীক্ষা। তা আপনি একটা স্টুডেন্ট থেকে আমার মনে হয় যে 200-300 টাকার বেশি আবেদন ফি নেওয়ার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। এখন আপনি বলবেন আমার খরচ আছে, খরচ আপনার প্রতিষ্ঠানের থাকতে থাকবে। ঠিক আছে, আপনি একটা রিক্রুটমেন্ট নেবেন, আপনার খরচ থাকবে। এখন আপনি ধরেন একটা রুমে যদি আপনি একজন ডিউটি, আপনার ডিউটি দেয়, ঠিক আছে, তো সেখানে যদি আপনার 50 জন স্টুডেন্ট থাকে, তাহলে প্রত্যেকজন স্টুডেন্ট থেকে যদি আপনি 200 করে হিসাব করেন, তাহলে কত টাকা আসে? তাহলে ওই টিচারের জন্য আপনি সম্মানী কত দিবেন? এরপরে ওই একটা স্টুডেন্টের জন্য কাগজ বাবদ, প্রশ্ন বাবদ কত টাকা খরচ? দেখেন তো 200 টাকার মধ্যে আপনি ছাড়তে পারেন কিনা। আপনার কি আদৌ 1500 টাকার দরকার আছে? আপনারা এখানে একটা বিশাল একটা আপনার প্রতিষ্ঠানের চাকরিটা সবাই চায়, এই জন্য আপনি 1500 টাকা আবেদন ফি দিয়ে বসে আছেন, 1000 টাকা আবেদন ফি দিয়ে বসে আছেন। যদি সরকারের রুলসটাও মানতেন যে নবম গ্রেড এবং তদুদ্ধদের জন্য 600 টাকা, সেটা তো আপনি মানছেন না। এই যে মানে আপনার যে মানছেন না, এটা দেখার মতো কেউ নাই। সবাই যার যার মতো নিজের পকেটটা নিয়ে ব্যস্ত, সবাই যার যার মতো নিজেকে নিয়ে ব্যস্ত। তো তাহলে কাজটা করবে কে আসলে? সবাই যদি মানে ভয় পায় বা কথা না বলে, তাহলে মানে প্রত্যেকটা সিস্টেম তো এভাবে চলতে থাকবে, যেটা যেভাবে চলতেছে ওভাবে চলবে, কোনো কিছু চেঞ্জ হবে না। তো আমরা চাই কেউ একজন পরিবর্তন করুক, সরকার এই দিকটাতে একটু চোখ দিক, এখানে কিছু করার সুযোগ আছে, কোন একটা প্রক্রিয়া এখানে করা যেতে পারে। আপনি যদি আমাকে 25-26 বছর যদি পড়াইতে পারেন, তাহলে আবেদন করার জন্য ওই 1 বা 2 বছর আমাকে সময় দিতেই পারেন আপনি, সেটা আপনি পরবর্তীতে আমি চাকরি পাওয়ার পর, আমি তো আপনাকে মানে আপনি আমি চাকরি করার ফলে আমি কিন্তু ইনকাম ট্যাক্স দিব সরকারকে, দেয় সবাই দেয়, তো আমার কাছ থেকে তো আপনি ইনকাম ট্যাক্সটা নেবেন, তাই না? আমাকে 25-26 বছর পড়াইছেন, সেজন্য আপনি ইনকাম ট্যাক্স তো আমার কাছ থেকে নিচ্ছে, তাই না? সো এইখানে কোন একটা প্রক্রিয়ায় কোন একটা মেথডে ফেলে যে হ্যাঁ এই আবেদন ফিটা আমি ভর্তুকি দিলাম বা কমায় নিলাম, অথবা কোন এক যে কোনো প্রক্রিয়া, এটা নিয়ে ভাবার বিষয় আছে যে কিভাবে জিনিসটা কমানো যেতে পারে। কমিয়ে দরকার হয় আমাকে পরবর্তীতে আমার কাছ থেকে সেটা নিবেন, যে কোনো মাধ্যমে হোক নেওয়ার প্রসেসটা করবেন, কোনো সমস্যা নাই। আমি যখন চাকরিটা পেয়ে যাবো আমার কাছ থেকে আপনি 1500 টাকা নিয়ে যাবেন, আমার কোনো সমস্যা নাই। তো কারণ আপনি যে সময়টাতে আমার কাছ থেকে 1500 টাকা নিচ্ছেন, ওই সময়টাতে তো আমার পকেটে টাকাটা নাই, আমাকে বাড়ি থেকে আমার বাবা থেকে নিয়ে এসে টাকাটা দিতে হচ্ছে, ঠিক, যদি আমার বাবার কাছে টাকাটা থাকে। যদি না থাকে সেক্ষেত্রে কি হবে? আমি এই মাসে 4000 নিলাম, পরের মাসে আমাকে কি আমার বাবা 4000 টাকা দিতে পারবে যদি ইনকাম সোর্স না থাকে? সবার কি ইনকাম সোর্স আছে? সবার নেই, সবাই সেই সৌভাগ্য নিয়ে জন্মগ্রহণ করে না। ঠিক আছে, তো যদি এই ভিডিওটা যদি কারো চোখে মানে এখানে কাজ করার সুযোগ আছে এমন কারো চোখে যদি একবারও পড়ে, তাহলে অবশ্যই আমি আপনাকে অনুরোধ করব যে আবেদন ফিটা ধরে বেঁধে দেওয়া যায় কিনা, বা
যদি প্রয়োজন হয় যে না 1500 টাকাই নিতে হবে তাহলে সেটা নেন, কিন্তু আমার কাছ থেকে এখন নিয়েন না, সেটা পরে নেন, আমি জব পাওয়ার পরে আমার কাছ থেকে নিয়ে নেন, দরকার হলে সুদে আসলে নেন, তাও আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনি আমার হাতে যখন টাকা নাই, আমার বাবা থেকে টাকা নিয়ে এসে আপনাকে দিতে হবে, সেই সময়টা আমার কাছ থেকে টাকাটা নিয়েন না। তো এই প্রসেসটা কিভাবে, মানে ছাত্র ছাত্রীদের জন্য যারা সদ্য পাশ করে বেরোবে তাদের জন্য সহজ করে দেওয়া যায়, এটা নিয়ে একটু কাজ করলে আমি সহ যারা ছাত্র ছাত্রী নতুন বের হয় তাদের সবার জন্য উপকার হবে এবং আপনি অনেক দোয়া পাবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সালামু আলাইকুম।